হ্যালো সুপার হিরো লাভার আগের ভিডিওতে আমি বলেছিলাম এন গেমের ডিলিটেড সিনের ব্যাপারে যে মুভিতে চল্লিশ মিনিট এক্সট্রা সিন ছিল তো আপনারা কমেন্ট করেছেন ডিলিটেড সিনের ওপর ভিডিও বানানোর জন্য তাই আজ আমি নিয়ে এসেছি এন গেমের ডিলিটেড সিন এক্সপ্লেনেশন তো চলুন তাড়াতাড়ি শুরু করি প্রথম ডিলিটেড সিন যেখানে আমরা আর পেপারের একটা সিন দেখতে পাই কিচেনের মধ্যে যেখানে পেপার টোনিকে তার কিচেন থেকে দূরে থাকতে বলে দ্বিতীয় ডিলিটেড সিনে যখন মুভিতে স্টিভ রজার নাতাসার স্কট টোনি স্টার্কের বাড়ি যায় আর সেখানে তাদের কাজ হয় না আর তারা হালকের কাছে আসে এর মধ্যে একটা সিন ছিল যেখানে কোনো বিল্ডিংয়ে আগুন লেগে যায় আর সে বিল্ডিংয়ে কয়েকজন ফেসে থাকে তখন তাদের বাঁচাতে সেখানে প্রফেসর হাল্ক পৌঁছে যায় আর তাদের একটা বড় ডি স্যান্টানাতে বসিয়ে নিচে জাম্প করে আর তাদের বাঁচিয়ে ফেলে তৃতীয় ডিলিটেড সিনের কথা বলি তো এখানে কোয়ান্টাম রিমের স্যুট তৈরির সময় সেখানে টনি আসে চেক করতে যে স্যুট ঠিকঠাক রেডি হয়েছে কিনা আর সে শ্যুটের মধ্যে টেকনোলজি দেখে ইমপ্রেস হয়ে যায় তাতে স্টার্ক টেক পিম টেক আর গার্ডিয়ানস টেকও আছে আর তারপর হাল্ক বলে যেটা রেডি আর তারপর স্কট বলে যে তার ভয় হচ্ছে নেক ক্লিন বলবে আমি টেস্ট করব। চতুর্থ ডিলিটেড সিনে রকেট চিতড়ি আর্মির ব্যাপারে বলে সে বলে তোমরা চিতড়ির সাথে ফালতুতে তিন ঘন্টা ধরে লড়াই করেছিলে তোমরা তার মাদার শিপকে কেন ডিস্ট্রয় করলে না ক্যাপ্টেন বলে তাদের কাছে এটার প্ল্যান ছিল না তাই শুনে রকেট হাসতে লাগে আর টনি সেভিং মেশিন দিয়ে রকেটের মাথার চুল কেটে দেয় পঞ্চম ডিলিটেড সিনে রোডে ক্যাপ্টেন আমেরিকার অরিজিন বদলাবার প্ল্যান দেয় সে বলে তুমি প্লেন ক্র্যাশ হওয়ার আগে সেখান থেকে লাফিয়ে কেন গেলে না ষষ্ঠ ডিলিটেড সিনে হাল্ক যখন অ্যাসিয়ান ডওয়ানের কাছে যায় টাইম স্টোর নিতে তো সেখানে অ্যাসিয়ান ওয়ান কিছু রান্না করছিল সপ্তম ডিলিটেড সিনে যখন টোনি পাস্টে গিয়ে তার বাবার সাথে দেখা করে সেখানে তার বাবা টনিকে তার কোম্পানিতে কাজ করার অফার দেয় অষ্টম ডিলিটেড সিনে রকেট আর থরের র্যাশগার্ডের আরও কিছু মুহূর্ত দেখা যায় যেখানে থর অ্যাসগার্ডের রাজপ্রাসাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুশু করে নবম ডিলিটেড সিন বলমিরের যেখানে ক্লিনটার নাতাসা একে অপরের সাথে তর্ক করে যে কে নিজের প্রাণ দেবে স্ট্রোনের জন্য আর এই সময় থ্যানস আর তার মিনিয়ন্স সেখানে পৌঁছে যায় আর তারা থ্যানসের সাথে লড়াই করে আর নাতাসাকে গুলি লেগে যায় আর ক্লিন দূরে পড়ে থাকে থ্যানস ক্লিন্টের কাছে আসতেই যাবে আর নাতাসা সেখান থেকে নিচে পড়ে নিজের প্রাণ দিয়ে দেয় দশম ডিলিটেড সিনের কথা বললে পিটার কুইলের গোমরের সাথে দেখা করা থেকে শুরু করে ক্লিন যেখানে টাচালাকে গমলেট দেয় সেই সিনের মধ্যে এখানে অ্যাভেঞ্জার্সরা একসাথে হয় তারা প্ল্যান করে যে কি করে গমলেটকে এখান থেকে দূরে নিয়ে যাওয়া যায় অ্যান্ডম্যান নিজের প্ল্যান জানায় এদিকে টনি ডক্টর স্ট্রেঞ্জের গলা টিপে ধরে পিটার কুইল তাদের ছাড়ায় আর ডক্টর স্ট্রেঞ্জকে ভালো মন্দ শুনিয়ে দেয় আর তারপর সবাই এগিয়ে যায় এখানে রকেট আর স্টার লয়ডের সাক্ষাৎ আমাদের মুভিতে দেখানো হয়নি পরে ডিলিটেড সিনে যখন টোনি আর পিটারের দেখা হয় তখন তারা একে অপরকে হাগ করে আর এই সময় সেখানে পিটারের সাক্ষাৎ পেপারের সাথেও হয় যদি কথা বলি এর পরে ডিলিটেড সিনের ব্যাপারে তো টোনি স্টার যখন স্ন্যাপ করে তারপর সেখানে অসে সব আর্মি ডাস্ট হয়ে যায় আর টোনি মারা যায় এখানে একটা সিন ছিল যখন থ্যানস স্ন্যাপ করে তখন সে এক অন্য জায়গায় পৌঁছে যায় আর সে ছোটো গোমরাকে দেখতে পায় এখানেও ঠিক তেমনটাই হয়েছিল টনি স্টার্ক স্ন্যাপ করে আর সে বড় মর্গানকে দেখতে পায় মানে নিজের মেয়ের বড় রূপ আর এখানে টোনি মর্গানের কানে বলে লাভ ইউ থ্রি এই সিনটা পুরো তিন মিনিটের আর স্টুডিও এটা কেটে দেয় সিনেমা থেকে লাস্ট ডিলিটেড সিনের কথা বললে টোনি স্টারকে মৃত্যুর পর এখানে একটা সিন ছিল যেখানে সমস্ত অ্যাভেঞ্জার্স গার্ডিয়ানস আর ওয়াকান্ডার রাজা তাচালা ও প্রত্যেকেই হাঁটুতে বসে টোনিকে সম্মান জানায় এখানে ডক্টর স্ট্রেঞ্জ মাথা ঝুঁকিয়ে নেয় সত্যি বলতে যদি এই সিনটা মুভিতে দেওয়া হতো তো প্রত্যেক অডিয়েন্সের চোখে আবার জল চলে আসতো তো বাস বন্ধুরা এই ভিডিওতে বস এতটুকুই আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি আমার এই কাজ আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা সুপার হিরো লাভার আপনার মতো আমার মতো আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিসের ওপর আপনারা ভিডিও চান আমি তার উপর অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে গুড বাই